শিক্ষার্থী বন্ধুরা মাইসিপি ট্রেনিং এর পক্ষ থেকে আপনাদের শুভেচ্ছা জানাচ্ছি আমি মনোয়ার শিপন এলেসনে আমি খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আলোচনা করব তা হচ্ছে ফেসবুক পিন পয়েন্ট টার্গেটিং আর আজকের আমাদের আলোচ্য যে নিশ তা হচ্ছে সাইক্লিং অর্থাৎ এলেসনে আমরা শিখব কীভাবে আমরা সাইক্লিং নিশে ফেসবুকে পিন পয়েন্ট টার্গেটিং করতে পারি আর সাইক্লিং নিঃশ্বে ফেসবুকে পিন পয়েন্ট টার্গেটিং করার জন্যে যে কনটেন্ট এবং কিওয়ার্ডগুলো রিসার্চ করে আপনাকে বের করতে হতো তা এখানে ডিটেলস ভিডিও ডিসক্রিপশানের ডিটেলস দিয়ে দেওয়া রয়েছে আপনি জাস্ট এখান থেকে কপি করে করেই কাজ করতে পারবেন যেমন এখানে টার্গেটিং সাজেশন দেওয়া রয়েছে সাইক্লিং নিশে পপুলার ম্যাগাজিনগুলো এখানে উল্লেখ করা হয়েছে পপুলার অডিয়েন্সেস উল্লেখ করা হয়েছে মিডিয়া অ্যান্ড ওয়েবসাইটস উল্লেখ করা হয়েছে সাইক্লিং পপুলার কিওয়ার্ডগুলো এখানে উল্লেখ করা হয়েছে রিটেইল কিওয়ার্ডগুলো এখানে উল্লেখ করা হয়েছে সাইক্লিং নিশে আর এতে করে আপনার পরিশ্রম অনেক কমে যাবে এবং আপনি ভিডিও ডেসক্রিপশন থেকে কপি করে করেই পিন পয়েন্ট টার্গেটিং করতে পারবেন সাইক্লিং নিশে তো আসুন আমরা প্র্যাকটিক্যালি দেখি আপনারা জানেন ফেসবুক অ্যাড ক্যাম্পেইনের অনেকগুলো ফর্মেট রয়েছে আপনারা যে কোনো ফর্মেট নিয়ে কাজ করতে পারেন আমি ট্রাফিক দিয়ে শো করছি এখানে ক্যাম্পেইনের নেম দিতে হবে সাপোজ আমি ক্যাম্পেইন নেম দিচ্ছি জিরো সেভেন কন্টিনিউ এ অবস্থায় অ্যাড সেট নেম দিতে হবে ট্রাফিক ফর্মেট চুজ করতে হবে আমি ওয়েবসাইটই রাখছি আপনারা যে কোনোটি চুজ করতে পারেন আর আমাদের আজকের টিউটোরিয়ালের মূল আলোচ্য বিষয় হচ্ছে অডিয়েন্স অর্থাৎ আমরা শিখব যে কিভাবে আমরা সাইক্লিং নিশে অডিয়েন্সকে টার্গেট করে পিন পয়েন্ট টার্গেটিং করতে পারি অর্থাৎ অডিয়েন্স সেট মাধ্যমে পিন পয়েন্ট টার্গেট করতে পারি তো এর জন্য আমাদের প্রথমেই যা করতে হবে আমাদেরকে কান্ট্রি চুজ করতে হবে সাপোজ আমি ইউনাইটেড কিংডম চুজ করছি ইউনাইটেড কিংডম কান্ট্রি তো যখন আমরা ইউনাইটেড কিংডম সিলেক্ট করলাম লক্ষ্য করুন অডিয়েন্স সাইজ হিউজ অডিয়েন্স সাইজ শো করছে ইউর অডিয়েন্স সিলেকশন ইজ ফেয়ারলি ব্রড অর্থাৎ এ অবস্থায় আমাদেরকে কিওয়ার্ড টার্গেটিংয়ের মাধ্যমে অডিয়েন্স সাইজ কমিয়ে নিয়ে আসতে হবে আর যে কাজটি আপনারা এই ভিডিও ডেসক্রিপশান থেকে যদি আপনারা সাইক্লিং নিশে অ্যাড রান করতে চান তাহলে ভিডিও ডেসক্রিপশান থেকেই কিওয়ার্ডগুলো আপনারা চুজ করতে পারবেন তো আমি ম্যাগাজিনকে টার্গেট করব। আপনারা জানেন যে ম্যাগাজিন কিওয়ার্ড দিয়ে চমৎকার চমৎকার সব ফেসবুক পেইড ক্যাম্পেইন রান করা সম্ভব তো সাপোজ আমি এই ম্যাগাজিনকে টার্গেট করতে চাচ্ছি আমি কপি করে নিলাম আমি ডিটেইল টার্গেটিংয়ে পেস্ট করছি ম্যাগাজিন দিস ম্যাগাজিন ইন্টারেস্ট লক্ষ্য করুন পটেন্সিয়াল রিচ বাইশ হাজার পিপল তো আমরা ইচ্ছে করলে অ্যাড রান করতে পারি বাট আমরা পিন পয়েন্ট টার্গেটিং করতে চাচ্ছি ন্যারো অডিয়েন্সের মাধ্যমে তাহলে আমাদেরকে যা করতে হবে আমরা যে নিশে বা যে কিওয়ার্ডকে মেইনলি টার্গেট করতে চাচ্ছি সেটি আমরা ন্যারো অডিয়েন্সে সেট করবো সাপোজ আমরা এ ধরনের অডিয়েন্স নিয়ে কাজ করতে চাচ্ছি তাহলে আমি এখান থেকে এটি কপি করে নিচ্ছি আপনারা আপনাদের অ্যাফিলিয়েট সিপি অফার অনুযায়ী ন্যারো অডিয়েন্স সেট করবেন তো আমি এখানে সেট করছি ন্যারো অডিয়েন্স পেস্ট তো অনেক সময় পপ আপে সাজেশন নাও আসতে পারে সেক্ষেত্রে আপনাকে যা করতে হবে পুনরায় নতুন করে টার্গেট করতে হবে নতুন কিওয়ার্ড দিয়ে তো সাপোজ আমি এটি নিচ্ছি কপি আমি ন্যারো অডিয়েন্সে সেট করছি লক্ষ্য করুন এ অবস্থায় আমাদের অডিয়েন্স সাইজ হচ্ছে এক হাজার একশো পিপল ইউর অডিয়েন্স ইজ টু স্পেসিফিক ফর ইউর অ্যাডস টু বি শোন ট্রাই মেকিং ইট ব্রডার অর্থাৎ এই মুহূর্তে আমাদেরকে অডিয়েন্স সাইজ বড় করতে বলা হচ্ছে তো আমরা পুনরায় ন্যারো অডিয়েন্সে কিউ আর টার্গেটিংয়ের মাধ্যমে এই অডিয়েন্স সাইজ বাড়িয়ে নিব তো সাপোজ আমি এটি নিচ্ছি ন্যারো অডিয়েন্সে সেট করছি আমি এক হাজার দুশো আমি এটি নিচ্ছি সাপোজ আমি এখান থেকে টার্গেট করবো তা আমি এটি নিচ্ছি কপি পেস্ট দুই হাজার আটশো পিপল তো আই থিঙ্ক দিস ইজ পারফেক্ট তো এভাবে আপনারা ভিডিও ডেসক্রিপশান থেকেই কিওয়ার্ডগুলোকে কপি করে করে টার্গেটিং এবং অর্থাৎ টার্গেটিংয়ে সেট করে এবং ন্যারো অডিয়েন্সে সেট করার মাধ্যমে আপনাদের টার্গেটেড পিন পয়েন্ট টার্গেটেড আপনাদের অফার অনুযায়ী সাজিয়ে নিতে পারেন তো আশা করছি আমি টোটাল বিষয়টি ক্লিয়ার করতে পেরেছি টিউটোরিয়ালটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন এবং বন্ধু বান্ধবদের সাথে শেয়ার করবেন ধন্যবাদ